দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন তারকা গল্প অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছে এমন দুজন মানুষ যারা বিদেশে থেকেও দেশের গানকে তুলে ধরেছেন সবার কাছে, প্রতিনিয়ত কাজ করছেন বাংলা গানকে নিয়ে, বাংলা মিউজিককে নিয়ে। সাথে আছেন কণ্ঠশিল্পী আবার গীতিকারও বটে রুবাইয়া জাহান, এবং আমাদের সাথে আছেন একজন সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী রাজা কাশেপ। দর্শক আড্ডা দেব পুরো সময়টা জুড়ে এই দুজন গুণী ব্যক্তির সাথে। আপনারা অবশ্যই স্ক্রলে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন এই দুজন ব্যক্তির সাথে কথা বলার জন্য। হ্যালো, ওয়েলকাম ইন মাই শো, কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। যাক, এটা খুবই ভালো কথা যে ভালো আছেন। আচ্ছা, আমাদের মহান ভাষার মাস চলছে, আমাদের ভালোবাসার মাস এটা, যেহেতু আমরা অনেক ত্যাগের বিনিময়ে আমাদের ভাষাকে পেয়েছি। প্রথমেই জানতে চাবো, বাংলা গানকে নিয়ে যেহেতু কাজ করছেন, ভাষা অথবা দেশের গান নিয়ে কি এখনো কাজ করা হয়েছে? মানে কিছু একটা করার পরেই আমরা বলছি। ওকে ওকে, ফাইন, আমরা শুনতে চাচ্ছি। বান্ন থেকে একাত্তর যুদ্ধ শেষে এসেছে ভো, লাল সবুজের পতাকায় উড়ছে নিশান তারুণ্যে, লাল সবুজের পতাকায় উড়ছে নিশান তারুণ্যে। একুশে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর গর্বিত আজ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ মাই বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ মাই বাংলাদেশ। সারেগা গা গা সারে, সারেগা পাগরে সা, সারেগা গা গা সারে, সারেগা পাগরে সা, হাতে হাত রেখে চলো ছিনিয়ে আনি জয়ে, দেখবে তাকিয়ে বিশ্ব হবে নতুন সূর্যোদয়, হাতে হাত রেখে চলো ছিনিয়ে আনি জয়ে, দেখবে তাকিয়ে বিশ্ব হবে নতুন সূর্যোদয়, চলো কাঁধে রেখে কাঁধ ভুলি যত রাগ দেশ, করি অল্প অল্প করে আমাদের সোনার দেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ মাই বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ মাই বাংলাদেশ। উৎসবে বিজয়ে সবাই একই উল্লাসে বাঁধি, কারো দুঃখ কষ্ট হলে আবার একই সুরে কাঁদি, উৎসবে বিজয়ে সবাই একই উল্লাসে বাঁধি, কারো দুঃখ কষ্ট হলে আবার একই সুরে কাঁদি, পাবে কোথায় বনওয়ার ভাইয়ে ভাইয়ে আর তুমি, যেন ঢেকেছে মায়া দূর আকাশের ওইনি, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ মাই বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আই লাভ মাই বাংলাদেশ। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি ও আমার বাংলাদেশ। বাহ, চমৎকার একটি গান। একটি গানের কথার মাঝে আমরা সব কিছু পেয়ে গেছি, আমাদের দেশের গৌরব, আমাদের দেশের ভালোবাসা, আমাদের ঐতিহ্য। আচ্ছা, এই যে আপনারা দেশের বাইরে, সেই সুদূর লন্ডনে থাকেন, লন্ডনে থেকে বাংলা গানকে নিয়ে, বাংলাদেশের মিউজিককে নিয়ে গবেষণা করছেন, এই ধারণাগুলো মাথায় কীভাবে আসলো আপনাদের?
আসলে দেশের গান ছাড়া তো আমি মনে করি না যে দেশ দেশের গানটা গান গেয়ে আমাদের দেশকে আমরা আরো পরিচিত তো আছেই বিশ্বে, তো আমাদের সবাই জানে সবাই চেনে, কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া এটা কিন্তু একমাত্র গানের মাধ্যমেই আমার নতুন করে ইতিহাসটিকে তুলে ধরা যায় অবশ্যই। আর এই গানটা আমাদের প্রাণের প্রিয় গান আমাদের দুজনের, কারণ এই গানটা লিখেছে সুদীপ কুমার দীপ, আচ্ছা, আর সুর করেছে রাজা কাশেফ। আর সে সুদীপ কুমার দীপকে এভাবে বলেছে, আমরা যেন ইতিহাসটাও থাকে এবং এমন এক এমনভাবে লেখো যেন আমাদের নতুন জেনারেশন, যারা নিউ জেনারেশনরা নতুন প্রজন্ম, তারা যেন এই গানটা খুব খুশি মনে গায়, সব কিছু যেন জানতে পারে, সব কিছু জানতে পারে, খুশি মনে গায়, হাতে হাত রেখে চলো। এটা মানে সে বলছে, আমাদের একটা কল, আমরা আসি আবার কথা, আমাদের কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আছেন আপু? আপু আমি ঠাকুরগাঁও বীরগঞ্জ থেকে স্নিগ্ধা বলছি। স্নিগ্ধা, ওকে, আমাদের সাথে আছেন রুবাইয়াত আপু এবং সাথে আছেন রাজা কাশেফ। কি বলতে চাও এই দুজন কণ্ঠশিল্পী মিউজিক কম্পোজারদেরকে? আমি কিভাবে ছাত্র জীবনে ভালোভাবে পড়ালেখা করতে পারি? অনেক যখন বোর্ড হয়ে যাবে পড়াশোনা করতে করতে তখন একটু একটু গান শুনবে, দু একটা গান শুনে আবার পড়তে চলে যাবে, দেখবে মনটা ফ্রেশ হয়ে গেছে। ও, খুব চমৎকার একটা অ্যান্সার ছিল সত্যি। যখন পড়াশোনার ফাঁকে একটু গান প্র্যাকটিস করলে তুমি কিন্তু নিজেও একদিন একসময় সিঙ্গার হয়ে উঠতে পারো, হু নোজ, রাইট? ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, খুব চমৎকার একটা কিউট কল ছিল আসলে। আচ্ছা, আমি প্রথমেই আসব রাজা কাশেফ ভাইয়ের কাছে। সেই লন্ডনে থেকেছেন, ওখানেই বড় হয়েছেন, আপনি বলতে গেলে আপনি টোটালি ব্রিটিশ, আপনি টোটালি, সো আপনার কেন মনে হলো বাংলা গানকে নিয়ে গবেষণা করা উচিত বা বাংলা মিউজিককে নিয়ে আগানো উচিত, আপনার কেন মনে হলো? সি, বাংলা মিউজিক ইজ ভেরি রিচ, বাট টু আন্ডারস্ট্যান্ড বাংলা মিউজিক ইউ নিড এ টিচার। Achha. So she became my teacher to introduce me to good Bangla music. Now it's my duty to share the same music with my non-Bengali friends. Achha. and tell them how great the music industry is, was, and how many good singers, good musicians we have. Now like this song says, I love my Bangladesh, it's about the future generation. Everybody knows how good and how wonderful country Bangladesh is. Obviously. Now we need to cross promote it with a bit from different countries, and we tell them our music, teachers, everything. আমার এখানে একটা, কারণ আমাদের তো এখন অন্যান্য ল্যাঙ্গুয়েজে গান গাইতে খুব মানে উৎসাহ আছে মা সবার, তো সবাই এসেই অন্য ল্যাঙ্গুয়েজের গানের কথা বলে রাজা কম্পোজার হিসেবে, তো এখন সে প্রথমে বলে, প্রথমে তুমি বাংলা গান একটা গাও, দেন তুমি অন্য ভাষার গানটা গাও। তো আমি অ্যাকচুয়ালি মানে আমার, আমি যে ওর সহধর্মিনী, আমি খুব প্রাউড ফিল করি যে সে বাংলা গানকে বারবার মানে বলছে, উৎসাহ দিচ্ছে সবাইকে, আগে একটা বাংলা গান গাও, একটা দুইটা বাংলা গান গাও, তারপর তুমি অন্য ভাষায় গান। আমি বলবো রুবাইয়াত আপু, এই ক্রেডিটটা সম্পূর্ণই তোমার। আমি দর্শকদের বলতে চাই, আমার সামনে যারা আছেন তারা যেমন বহু গুণে গুণান্বিত, ঠিক তেমনি তারা কিন্তু খুব সুইট কাপল, একজন আরেকজনের সহযোদ্ধা বলা যেতে পারে। এই যে তুমি বাংলা গানকে তার কাছে পৌঁছে দিয়েছো, সে বাংলা গানকে এতটা ভালোবেসেছে, সত্যি আমি বলবো আমার নিজের এখন প্রাউড হচ্ছে যে আপনি ব্রিটিশ হয়ে আমাদের দেশের একটি গানের মধ্যে আমাদের দেশের ইতিহাসকে তুলে ধরেছেন, একটি গানের মাঝে আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ককে তুলে ধরেছেন। ইটস আ ভেরি টাফ জব, এটা খুব সহজ নয়। ইটস টাফ জব, বাট ফর আ মিউজিশিয়ান, সিঙ্গার, ইভেন ইওরসেলফ, আর্টিস্ট, ইটস নট ডিফিকাল্ট। তুমি নিজেও সিঙ্গার। আমি জানতে চাই যে এই যে বাংলাদেশের ইতিহাসকে নিয়ে কাজ করা বা একটা গান তৈরি করা, এটার পিছনে অবশ্যই গবেষণা করতে হয়েছে বা অনেক চিন্তা করতে হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে নিয়েছিলেন? Obviously, if you don't know the history of anything, then you won't be able to touch, shambhav hoy na, it won't happen. Raja always mane amader asha hoyeche deshe sarbomot charbar mane ki ami to eshechi age, kintu dujon ekshathe asha amader char, eta amar chotutho bar, protibari she tar ekta within 1 year, ek bochhore charbar asha hoyeche ebong kaj niye eshechi shudhu bangla ganer jonno, kaj niye eshechi ebong desher kaj onno deshe niye jacchi, mane amader nijer desher kaj amra onno deshe dekhachi, dekho lok amra ki korte pari, to amader mane eta sobshomoy thake, ar raja always history
জানার জন্য বিভিন্ন বিভিন্ন আমাদের যারা মুরব্বীরা আছেন, যারা যারা লেজেন্ডস আছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেছেন, এবং যারা ইভেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জেনে নিয়েছেন আমাদের হিস্ট্রি সম্পর্কে, সে বারবার জিজ্ঞাসা করেছে তারপর কী হয়েছে, তারপর কী হয়েছে। ইটস আমি ওর অ্যাকচুয়ালি আমার মনে হয় নর্মাল আমরা যারা বাঙালিরা আছি তো ওর ওর কাছ থেকে আমি আরো শিখলাম যে আরো আসলে জিজ্ঞাসা করলে আরো কি কি জানতে পারা যায়। ওকে, আমরা জানতে চাচ্ছিলাম যে আপু বলছিলেন যে রাজা ভাইয়ের কন্টিনিউয়াসলি ইচ্ছা, জানার ইচ্ছা আমাদের দেশ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে, কিন্তু একজন ভিনদেশী হয়ে মানে আমাদের দেশ বা এখন আপনারও দেশ, আপনার যেহেতু এটা শ্বশুর বাড়ি বলা যায়, as much as yours it's mine as well, আমরা এটা কিন্তু খুব I'm going to talk about this. Was a great honor. Lieutenant General Hasan Sarwardi Sahib, he's a Bir Bikram amongst six Bir Bikrams. He's one of them, and a wonderful personality, very powerful personality. We had the opportunity, his wife Farzana Brownia ji asked me, both of us, to compose a song for him. She had written, she had written some lyrics, and she wanted to pay tribute when he was retiring last year. So this was such a great honor for to somebody who served the nation, we can just give him a little bit of a tribute in music. We wanted to do that. So when we completed the song, I asked General Sahib, I said, General Sahib, do you mind just saying narrating in the song? So from the female aspect, and he's narrating, let's sing that. You will love this song. আমার জন্য, আমাদের দর্শকদের জন্য অবশ্যই গানটি শুনবো আমরা। বাজবো না আর এক পলক, তুমি চলে গেলে বাজবো না আর এক পলক, চলে গেলে যেতে হলে সঙ্গী নিও, মরবো দুজন মিলে পথারে খুঁজেছি দেখা পাবো বলে, দেখা পাবো বলে এতটা পথ হেঁটেছি তোমায় ছুঁবো বলে, পথারে খুঁজেছি দেখা পাবো বলে, দেখা পাবো বলে। আজকে যখন দাঁড়িয়ে আছো দেখছো তুমি চমৎকার কিছু কথা, চমৎকার সুর। আসলে কথাকে সুরের বাঁধনে বাঁধেন তো সুরকার, মিউজিক যে আয়োজনও তাকেই করতে হয়। আচ্ছা, এত কাজ করেছেন কিন্তু বর্তমানে ব্যস্ততা কি নিয়ে আমরা কথা বলছিলাম, সেটে আসার আগে কথা বলছিলাম যে নতুনদেরকে নিয়ে কাজ করছেন, বাংলা গানের মিউজিক, পুরনো মিউজিককে নতুনভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করা নিয়ে কাজ করছেন, এই বিষয়টা জানবো। With new artists, but also I like the idea when we done Ami Rupnagar Rajkunna, taking one line, paying tribute to these wonderful legends, Robin Ghosh Saab, Shabnam Ji, you know, they're legends. They're legends of the industry. And আমরা অ্যাকচুয়ালি পারমিশন নিয়েছি
শবনম জি ওনার ম্যামকে আমরা ফোন করেছি যে গানটা কি আমরা একটা লাইন দিতে পারি, তখন ওনার উনি বারবার বলছিলেন আজকে যদি রবীন ঘোষ দা বেঁচে থাকতেন খুব খুশি হতেন যে তোমরা এরকম ভালো ভালো কাজ করছো। আর গানটার অনলি একটা লাইন আমরা নিয়েছি, এটা আমার মনে আমি মনে করি এটা নিউ জেনারেশনের জন্য এটা মজার, কারণ ওরা আমার গান পছন্দ করুক আর না করুক ওরা কিন্তু ওই একটা লাইনের জন্য আবার ব্যাক যাবে, আবার ব্যাকে যাচ্ছে, ব্যাকে গিয়ে দেখবে যে এই গানটা অ্যাকচুয়ালি কার, এই গানটা কে গেয়েছে, ফেরদৌসি রহমান এবং কবে এটা মুক্তি পেয়েছিল, সেই ব্যাকটা চলে আসবে এক্স্যাক্টলি ইতিহাসটা তখন, কারণ আজকাল তো ইউটিউব আছে, সবাই পুরনো গানটাও শুনতে পাচ্ছে আর আমার নতুন গানটা শুনছে, শোনার পরে এই একটা লাইন নতুনভাবে আছে, আচ্ছা তাহলে গানটা দেখি কীরকম। ও যে গানটা অ্যাকচুয়ালি রূপনগরের রাজকন্যা, অসাধারণ একটা গান, মানে পুরানো গানটা। আচ্ছা আমি এই প্রসঙ্গে বলি যে রূপনগরের রাজকন্যা এক সময় সব থেকে আলোচিত একটা গান ছিল, ইভেন সেই আলোচিত গানটিকে নিয়ে ফিউশন করা, ইটস কাইন্ড অফ ফিউশন করে নতুন জেনারেশনকে প্রেজেন্ট করা, এতে করে অনেক আলোচনাও যেমন হয়েছে অবশ্যই সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছে অনেক, সেটাকে কিভাবে দেখেছেন বা সেটাকে কিভাবে নিয়েছেন? সি ইফ সামবডি গিভস মি আ নেগেটিভ কমেন্ট এন্ড সেইং ইউ শুডন্ট ডু দিস বিকজ ইউ আর রুইনিং দি অরিজিনাল, অরিজিনাল গানটা তো নেই, অনেক সুন্দর একটা গান, তোমরা এটা কেন করেছো, অনেক সময় কোয়েশ্চেন হয়েছে যে আমরা বলছি বারবার বলছি এন্ড রাজা, ইয়া আই উড সে, আই উড সে লুক ওকে আই আন্ডারস্ট্যান্ড ইওর সেন্টিমেন্টস বাট আই নিড টু কিপ দ্যাট সং অ্যালাইভ। Acha. The only way you can keep a song alive is you it's like this, it's the same cup but you put a different design on it, that's what I will do. পুরনো গানটিকেই নতুন জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার একটা একটা অন্যরকম ইয়া ছিল, মানে প্রচেষ্টা ছিল আমরা যেটাকে বলতে পারি। আমরা রাজা সাহেবের কাছে শুনছিলাম যে এইরকম গান নিয়ে আরও কাজ করার ইচ্ছে আছে, সেই প্রসঙ্গে আপু তুমি কি বলবে? এরকম গান নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে, যদিও বলছেন আলোচনা সমালোচনা হয়, আমাদের সিঙ্গারদের তো একটাই উদ্দেশ্য সবাইকে খুশি রাখা, এবং আমরা যতটুকু পারি যেমন আলোচনা হয় যেমন হ্যাঁ খুব ভালো হয়েছে, অনেকের কাছ থেকে অনেকে আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে এবং বারবার বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে, কাজটা ভালো হয়েছে, মিউজিক ভালো হচ্ছে, হ্যাঁ তুমি গাইছো ভালো, তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করার চেষ্টা করছি। ফর আর্গুমেন্টস লাইক জাস্ট লেট মি মেক আ প্রেজেন্টেশন, ইফ অন দ্য স্পট টুডে আই সে টু ইউ আই লাইক দ্য সং আই সং ফর ইউ লাস্ট টাইম, অনেক সাধনার পরে আমি আই লাভ দ্যাট সং, that's where I started. Yeah, so what happens is if I wanted to change it on the spot, I would do something like na 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 da 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 la la da 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 tam tam onek sadhonar pore ami pelam tomar mon, so I would do something like that. Okay, change the start, so there's some words, dummy words, na 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 na, but something like bhalobashat bhalobasha tumi tara da da di da da. Actually jara music composer tara kintu music niye thake always. Acha amader ekta darshok phone ache, amra ekta phone ta niye abar ashi. Hello darshok, ke achen amader sathe? আমি সবসময় দেখি আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আজকে অন্য দিক দিয়ে ভালো লাগতেছে যে ভাইয়েরা আমাদের বাংলাদেশের ওপরে থাকে, তারপর আমাদের বাংলাদেশের এতটুকু আগ্রহ করে আমাদের বাংলা গান বলে, আব্দুল করিমের একটি রবীন্দ্রসঙ্গীত গান আপনারা আপুর সঙ্গে মিলে বলতেন তাহলে খুব খুশি হতাম আমি। আব্দুল করিম সাহেবের অবশ্যই 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 ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করার জন্য, খুব ইন্সপায়ারিং একটা কল ছিল, তাদের ভালো লাগা আমাদেরকে বলে দিয়েছেন, আমরা অবশ্যই শুনবো, তার রিকোয়েস্ট যেহেতু করেছে আমরা শুনবো গানটি। না জেনে করেছি কর্ম দোষ দে
আছে গো কর্ম, দোষ দিব আর কারে, সর্পের মাথায় হাত দিয়াছি আমি, সর্পের মাথায় হাত দিয়াছি, বিষে তনু ঝরে রে, আর আমার দরদে নাই রে, আর আমার দরদে নাই রে, দরদে আরে বন্ধু, দরদে আরে, দরদে আরে বন্ধু, দরদে আরে, আমি তোরে চাই রে বন্ধু, আর আমার দরদে নাই রে, আর আমার দরদে নাই রে, আমার বুকে আগুন রে বন্ধু, তোমার হাতে পানি, আমার বুকে আগুন রে বন্ধু, তোমার হাতে পানি, দুই দেশে দুই জন হারি বাস, হায় রে, দুই দেশে দুই জন হারি বাস, কেনি ভাই আগুনি রে, আর আমার দরদে না, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার কাছে মনে হয় এই গানগুলোকে ধরে রাখার জন্য যদি ফিউশন করতে হয় এটা করা যেতেই পারে, নতুন আমি খুবই অনার্ড হলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে এই গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, নতুন জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য হয়তো নতুন মিউজিকের, নতুন করে গবেষণার দরকার আছে। নিউ মিউজিক ডাজন্ট অলওয়েজ মিন ইউ ডুইং ড্রামস অল দ্যাট, নিউ মিউজিক মিন্স ইউ রিক্রিয়েটিং. So I'm now what I'm doing is most of my music is all 95% is all original acoustic music. মানে ফিউশনের জায়গায় যেন কনফিউশন না হয়, মানে পুরনো মিউজিকটাকে ধরে রেখে সেটাকে একটা নতুন মাত্রা দেয়া বা নতুন ভাবে উপস্থাপন করা, ওটাকে এনজয় করতে হবে, যদিও নতুন মিউজিক যদি দিয়েও থাকে এবং যদি কম্বিনেশন এমনও হয়, মনে করো আমাদের ওয়েস্টার্ন যেগুলো মিউজিক আছে ওগুলো এবং আমাদের এখানকার মিউজিক যদি একসাথে হয়, একসাথে যদি কম্বাইন করে করা হয়, তারপর যদি সেটাকে শুনতে ভালো লাগে, ওটাই অ্যাকচুয়ালি সার্থকতা। যদি দুইটা মেশানোর পরে ভালো বোঝা গেল না, ভালো লাগছে না, কোনো লাভ নেই। আচ্ছা, আমি রুবাইয়াতাপুর কাছে জানবো, তুমি তো ছোট থেকেই গান করছো, তুমি অনেক দিন লন্ডনে ছিলে, লন্ডনে গিয়ে বাংলা গান করতে গিয়ে বা এই যে এখন তোমরা বাংলা গানকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছো, যারা বাঙালি না নন বাঙালি যারা আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছ, এই বিষয়টা করতে গিয়ে অবশ্যই অনেক বেগ পেতে হয়েছে, এই বেগ কিভাবে সামলেছো বা কিভাবে সেটাকে ইন্সপায়ার হিসেবে নিয়ে এগিয়েছো? যেমন হ্যাঁ, এটা তো একটু করে কষ্টের হয়, কারণ আমাদের নতুন জেনারেশন যারা আছে লন্ডনে যারা থাকে তারা কিন্তু খুব একটা বাংলা বোঝে না। আচ্ছা, বোঝে না মানে একটু একটু বাংলা বোঝে, তারা অন্য দেশের ভাষাটা একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে ভাষায় দেখে ফিল্ম। আবার রাজা খুব মজার একটা কথা বলছিল যে অন্য কালচার, আমাদের অনেক সময় বাচ্চারা কনফিউজ হয়ে যায় কোনটা আমাদের, এটা নিয়ে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশের বিশাল একটা অংশ আমাদের মাঝে আছে, সিনেমা দেখছে, দেখার পর কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, তো এটা তো হয়ই, কিন্তু এটার পরও আমরা চেষ্টা করছি সেই বাংলা গানকে, ওরা যদি বলে না আমরা একটা দুইটা গাইলে হবে এরকম বলার পরও আমরা তারপরও প্রেশার দিয়ে আরও গাইছি যাতে ওরা গানটা মানে একবার যদি কানে পৌঁছে যায় সেটা আরও শুনতে আগ্রহী হয়। হ্যাঁ হ্যাঁ, আগ্রহী হয়। আর যদি আরেকটা কথা হচ্ছে, নতুন জেনারেশনের কাছে বাংলা গানকে যদি একটু
মজার করে এবং একটু যদি ইন্টারেস্টিং করে পরিবেশন করা হয়, আমার মনে হয় এটা একটা ভালো পথ। মানে ইন্টারেস্টিং করে সুন্দর করে যদি পরিবেশন করা হয়, ওদের ইন্টারেস্টটা বাড়বে। যদি ওদেরকে বোরিং ভাবে ওদের গানটাকে মানে বাংলা গানকে উপস্থাপন করা হয়, ওরা কিন্তু বাংলা গানকে ভয় পাবে। আমি এটাতে একমত, কারণ সময় বদলাচ্ছে, অনেক কিছুরই বদল এসেছে। সো গানের সাথে সাথে মিউজিকের টেস্টও চেঞ্জ হয়েছে আমাদের। সো নতুন প্রজন্মকে বা আমরা যেই জেনারেশন এখন আছি, আমাদের কাছে পুরনো গানগুলোকে পৌঁছাতে হলে একটু মডিফাই করে, মডিফাই, একটু মজার করে পৌঁছলে ভালো হয়। এন্ড ইফ ইউ ক্যান রি এসে ইফ ওয়ান ইজ রিমিক্স, ওয়ান ইজ রিক্রিয়েট, জাস্ট রিক্রিয়েট, রিক্রিয়েট। আমাদের বাংলা ভাষা অনেক কঠিন, মানে কঠিন একটা সুন্দর সুন্দর, আই থিংক শি ইজ গট আ কল, ও সরি, আমাদের একটা ফোন আছে, আমি একটু নিয়ে নিচ্ছি দর্শক কল, আই ক্যান সি ওয়েন শি গেটস ক্লোজ টু সাথ। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি রামপাল থেকে, পুলিশ ক্যাম্প থেকে বলছিলাম, গরমপা ফাড়ি থেকে। জি ভাই, আপনার নামটি আরেকবার একটু বলুন। আমার নাম রুহুল আমিন, আমি একটি গানের অনুরোধ করব। শাহাবুল করিমের যে গানটি অনুরোধ করছিল, জি আমি ওই যে ওই শাহাবুল করিমের যেটা বন্ধে মায়া লাগাইছি, আমি এই গানটি একটু শুনবার চাইছি। আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। উনার একটা রিকোয়েস্ট আছে যে বন্দে মায়া লাগাইছে গানটি শুনতে চান, তো এই গানটি আমরা শুনবো। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে যে রাজা ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচুর কাজ করেছেন, এই দর্শকদের কাছে আমি বলতে চাই, এই ইনফরমেশনটি না দিলেই নয় যে আমাদের এই দুইজন তরুণ তরুণী বা দুইজন কাপল প্রতিনিয়ত আমাদের বাংলা গানকে বিভিন্ন দেশে পরিচয় করিয়ে দিয়েছেন, দিচ্ছেন, চেষ্টা করছেন। সেই সাথে আপনি ভারতে অনেকগুলো সিনেমাতে মিউজিক অ্যারেঞ্জ করেছেন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, আপনি অনেকগুলো গানেও কণ্ঠ দিয়েছেন। একই সাথে আমি বলবো আদনান সামি, অনুরাধা, শান, আলকা ফিয়াগনি এবং আশা বোসলে, যারা লেজেন্ড, তাদের সাথে আপনার কাজ করার একটা সৌভাগ্য বলা যেতে পারে, সৌভাগ্য হয়েছিল। সো এই কাজগুলো কিভাবে পেয়েছেন আপনি, বা এই যে পার্শ্ববর্তী দেশে কাজ করতে যাওয়ার এই ধারণাটা কিভাবে আসলো? দিস ওয়াজ আ প্রজেক্ট কল লেজেন্ডস ফর এভার এন্ড আই ওয়াজ ফরচুনেট ইনাফ to be part of it, and Asha ji, Adnan Sami, Rahat Fateh Ali Khan sahab, all these people singing Bangla songs. That's the new thing. It's not singing a different language song, Bangla. মানে আগে সে মানে কাজ করেছে নায়ক মহানায়ক দেবানন্দ স্যারের সাথে, কিন্তু এই এই প্রজেক্টটা নিয়ে তার বাংলাদেশের মানে বাংলাদেশের যারা যারা প্রখ্যাত প্রখ্যাত যারা গান লিখছে প্রখ্যাত, যেমন আমাদের কবির বকুল ভাই আছেন, গাজী মাজহার আনোয়ার সাহেব, আনোয়ার সাহেব আছেন, ওনাদের লেখা গান, মনির রহমান, মনির সাহেব, এন্ড ইউ নো দিস আর বিগ লিরিসিস্টস, আমরা পার্শ্ববর্তী দেশে গিয়ে আমাদের আর্টিস্টদের দিয়ে গাইয়েছি। আচ্ছা, তাহলে বলবো যে দুই দুই দেশের আপনারা একটা মিশ্রণ, একটা দুই দেশের সংস্কৃতিকে একটা একত্র করার একটা চেষ্টা ছিল। ভেরি ট্রু, বাট দ্য বিউটি ইজ দ্যাট অন দ্য বাংলা সাইড ইটস স্টিল 80%, বিকজ দ্য সিঙ্গার্স আর অনলি ফ্রম দেয়ার, দ্য রেস্ট অফ দ্য 80% ইজ ফ্রম বাংলাদেশ। ওরা অনেক খুশি মনে গানগুলো গিয়েছে, আমাদের ডোনালালা ম্যাম ওনার সুরে, কিন্তু এবং মানে সবাই এই এই প্রজেক্টটা করতে গিয়ে রাজা অনেক তারও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, ফার্স্ট টাইম আশা ভোসলেজির আমি বলতে চাই যে যারা লেজেন্ডের সাথে যখন কাজ করতে গিয়ে কি ধরনের অনুভূতির একটা বিষয় ছিল, একটু জানতে চাবো এক্সপিরিয়েন্সের কথাটা। দি এক্সপিরিয়েন্স ইজ ইভেন নাও ওয়েন আই স্টার্ট আ প্রোগ্রাম ও রুবায়াত, উই অলওয়েজ উই স্কেড, উই লুক অ্যাবাভ, উই সে টু দি অলমাইটি প্লিজ ব্লেস, এন্ড সো ওয়েন ইউ হ্যাভ লেজেন্ডস লাইক দ্যাট ইউ নিড ইভেন মোর, so then we prayed even more, even going to the recordings, everything, we would have different surahs, everybody depends which religion, মানে নার্ভাসনেস কাটানোর জন্য যতটুকু করা যায়। So if to cut the nervousness, if you bow in front of the Almighty, that's enough, then you'll feel confident. Can I sing you a song? Yeah, of course, of because your sari is looking so beautiful. And one song we sang in initially we sang in a different language, but now the more Bangla we've sung, I've forgotten my other language song. It's our original song. আমাদের আসলে প্রাইড যে আপনি বাংলা গানকে ভালোবেসে করছেন।
আচ্ছা আমরা একটু সরি, আমরা গান শুরুর আগে একটা আমাদের একজন প্রবাসী ভাই আমাদেরকে ফোন করেছেন, আমরা একটু কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি ওমান থেকে খুরশিদ আলম বলছি। জি, আপনি অনেক দূর থেকে আমাদেরকে ফোন করেছেন। জি ভাই বলুন। আমার এই দোড়া শিল্পী, আমার খুবই, আমি নাম জানি না কিন্তু আমি তো পুরান, আমি তো পুরান গান শোনার জন্য দাবি করি। জি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত দূর থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন, অবশ্যই আপনার রিকোয়েস্ট রাখা হবে। আর এই দুইজন গুণী শিল্পীর নাম, একজন হচ্ছেন রুবাইয়াত জাহান আর একজন হচ্ছেন রাজা কাশেফ। ঠিক আছে, আমরা প্রথম গানটি শুনবো, পরবর্তীতে যাব অন্য গানে। So only for you. Okay, thank you. বুকের ভেতর জমা কত ছোট ছোট স্মৃতি যত, মাঝে মাঝে পড়ে মনে চুপি চুপি সঙ্গপনে, হারিয়ে যায় কিছু 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 কখনোই তো হারাই না, বুকের ভেতর জমা কত ছোট ছোট স্মৃতি যত, মাঝে মাঝে পড়ে মনে চুপি চুপি সঙ্গ করে, হারিয়ে যায় কিছু 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 কখনো আমি এই গানটার ইতিহাস জানতে চাই, যে গানটা কিভাবে করা হলো বা কি হলো আমি আমি জানতে চাই। It was a, as I say, we done it in a different language and then afterwards melody is very nice, why don't we do it in bangla? আমরা অলওয়েজ মিক্স করি। প্রথমে তাহলে কোন ভাষায় গানটি ছিল? It was a Hindi Urdu song and we had Punjabi in between. So the antra was in Punjabi. আচ্ছা, ওটাকে পরবর্তীতে বাংলায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমরা বাংলা গেয়েছি, কমপ্লিটলি বাংলায়, কমপ্লিটলি বাংলায়। এন্ড দেন এটার সাথে সাথে আমরা অলওয়েজ ইংলিশও অ্যাড করি, যাতে যাতে সবাই আরো ইন্টারেস্ট হয়, ইন্টারেস্টেড হয়, রাইট? দেন এগেইন মানে এটার সাথে সাথে আবার ইংলিশ গান চলে আসি আমরা। Like a river flows surely to the sea, darling, so it goes, some things are meant to be, take my hand, take my whole life too, but I can't help falling in love with you. আসো না তুমি আর, হায় রাত কেটে যায়, হায় রাত কেটে যায় তোমারি ভাবনায়, আসো না তুমি আর, তুমি আর। বাহ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি, গান শুনলে তো শুনতেই ইচ্ছা করছে। কিন্তু আমাদের দর্শকদের সব মানুষ যেন, যারা ইংলিশ গান গায়, ইংলিশ গান শুনে, ওরাও যেন আমাদের বাংলা ভাষা যেন তারা বিরক্ত না হয়ে যায়, যাতে দুইটা একসাথে পাশাপাশি থাকলে অনেক সময় ইন্টারেস্ট আরো বেশি বেশি হয়। হ্যাঁ, তো এটা চেষ্টা। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, এই যে বাংলা গান, বাংলা মিউজিক নিয়ে কাজ করে যাচ্ছ, একটা ফ্যামিলি আসলে তোমরা একসাথে আছো দেখেই হয়তো সম্ভব হচ্ছে। আমি সম্পূর্ণ ক্রেডিট রুবাইয়াত আপুকে দিব, কারণ সে বাঙালি না হলে, আপনার সাথে দেখা না হলে আপনি বাংলাদেশের প্রতি ইন্টারেস্টেড হতেন না। ইচ্ছার ব্যাপার আছে, অবশ্যই অবশ্যই, বিগ ফ্যামিলি। এই যে বাংলাদেশের গান নিয়ে, বাংলাদেশের সংস্কৃতিকে নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? I think I want to continue the same way. And I know that this is a very long train. It's a train. অনেক বড় একটা জার্নিও বটে। It's a big journey. Lots of people are going to join in that train. I'm going to learn from them. They're going to learn from me. And together, the goal is very far. We're going to carry on and on and on and on.
Inshallah, inshallah, you will see many Western singers, mm-hmm. many big singers around the world, they will start singing Bangla. Wow. And wow. Inshallah, it will happen. That's the goal. Okay. I've heard many prime ministers from various other countries mm-hmm. praise Bangladesh. If they can praise Bangladesh as a country, the music can also be praised. And there's so much talent within Bangladesh. Obviously. The video directors, the lyricists, the singers. I want to work with everybody. I've worked with a lot of good new artists. And they're all good. I want to work with everybody. অবশ্যই আমরা আপনাদের এই পরিকল্পনাকে সাধুবাদ জানাই, আমরাও আপনাদের সাকসেস। ইনশাআল্লাহ, I want to do a song for you. তবে আমি বলবো যে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অনেক কথাই না বলা রয়ে গেছে, হয়তো আমরা পরবর্তীতে আরও আমরা নিজের আড্ডা দিয়ে অনেক কিছু জানতে পারবো। তো যাওয়ার আগে আমাদের এটিএন বাংলার দর্শক, এটিএন বাংলা আপনাদের যারা দর্শক আছে তাদেরকে কি বলতে চান সেটা বলে, আমাদের একটা দর্শক রিকোয়েস্ট ছিল পুরনো গান, সেই পুরনো একটি গান শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। I just want to say that actually ladies first, you say first. ATN বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে নিয়ে আসার আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমরা আমরা সবসময়ই আমাদের চেষ্টা থাকবে বাংলা গানকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, এবং আমাদের গান আপনারা এনজয় করবেন আমরা জানি, যতটুকু চেষ্টা চলছে আমাদের ইনশাআল্লাহ। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে আছি আমরা, এবং আমাদের আমাদের গানগুলো আপনারা শুনবেন এবং জানাবেন কেমন লাগছে। ফলো আস বোথ, রাজা কাশিফ, রুবাইত জাহান, এন্ড অবভিয়াসলি বিকজ উই আর অ্যাটাচড টু এটিএন ও সামিয়া জাহান, ইউ ক্যান ক্যাচ আস। আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান থিং, জাস্ট গিভ মি লটস অফ, আই নিড লটস অফ প্রেয়ার্স, লটস অফ দোয়া ফ্রম এভরিবডি, লটস অফ সাপোর্ট। ইফ আই মেক আ মিস্টেক, প্লিজ গাইড মি, প্লিজ কারেক্ট মি, and because obviously it's not my first language, but it's as lovable as my first language. I'm very thankful to ATN Bangla. Mahfuzur Rahman sahab, you know, has loved us a lot. Tashik bhai, then today's producer Sattar bhai, giving us the free hand, introducing us to a wonderful host. I don't call you only a host because you're a singer and performer for me. What a dancer you are. So thank you very much to ATN Bangla, because you've got a very musical family. All the technical staff, they're doing a brilliant job. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যিনি শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার আছেন, আমাদের যারা প্রোগ্রাম ডিপার্টমেন্টের হেড আছেন, তারা সবাই নতুনদেরকে সবসময় উৎসাহ দেন, যারা ভালো কাজ করতে চান, সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন, আর এটা ভবিষ্যতেও দিবে অবশ্যই। দর্শক, আমি বিদায় নিব, তবে আমি বিদায় নেওয়ার পরেও তোমরা থেকে যাবে, তোমাদের গান অবশ্যই শুনবো। দর্শক, আমি এখানে বিদায় নিব, তবে কোথাও যাবেন না, গান কিন্তু শুনতে হবে। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আগামী পর্বে আবারও আসবো নতুন কোনো সেলিব্রিটিকে নিয়ে, প্লিজ আমরা গান শুনবো। ভুবন মোহন রূপ তোমারে, ভুবন মোহন রূপ তোমারে, দেখলে প্রাণ জুড়ায় আমার বাড়ি, আয়ের বন্ধু আমার বাড়ি, আয় আমার বাড়ি, আয়ের বন্ধু আমার বাড়ি, আয়। তুমি গাও। ভুবন মোহন রূপ তোমারে, ভুবন মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জোড়ায় আমার বাড়ি, আয় রে বন্ধু আমার বাড়ি, আয় আমার বাড়ি, আয় রে বন্ধু আমার বাড়ি, আয় আমার বাড়ি, আয় রে বন্ধু আমার বাড়ি, আয় আমার বাড়ি আইতে বন্ধু, রাস্তায় কাদা জল, বাদি পাড়ার লোক সকল বন্ধু রে, ও বন্ধু রে, আমার বাড়ি আইতে বন্ধু, রাস্তায় কাদা জল, বাদি পাড়ার লোক সকল বন্ধু রে, নিত্য আয়ু নিত্য যায়ো, নিত্য আয়ু নিত্য যায়ো, তোমায় চাই আমার বাড়ি, আয়ের বন্ধু আমার বাড়ি, আয় আমার বাড়ি, আয়ের বন্ধু আমার বাড়ি, আয়।